আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি শফিক আর আপনারা দেখছেন গার্ডেনিং ফিউচার বাংলাদেশ। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মালবেরি গাছটা। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি অনেকগুলি মালবেরি খেয়েছি। তো এই মালবেরি গাছটার জারটা খুবই ভালো, আপনার পুনিং করে দিলেই প্রচুর পরিমাণে প্রতিবার ফল নিয়ে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর আগে পুনিং করে দিয়েছি, তো আবার ফল খেয়ে পুনিং করে দেওয়ার পরে আবার ফুল নিয়ে আসছে, অনেক বেশি করে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে ঝোপালো ভাবে ফুলগুলি আসার পরে আবার কাজ করতে হয়, আপনার মালবেরি গাছ পুনিং করে রাখতে হয়। দেখতে পাচ্ছেন নতুন ডালগুলি হচ্ছে, এই ডালগুলি আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এই ডালগুলি বড় হলে আপনার ও গ্রোথের দিকে মনোযোগ দেবে, ফলগুলি আপনার ঝরে পড়ে যাবে। এই ফলগুলি আপনার পুষ্টি যেন পায়, ফলগুলি বড় হয়, যার জন্য আপনাকে এখনো পুনিং করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে মালবেরি বেরিয়েছে, আমি এখান দিয়ে পুনিং করে দেব। তো এইভাবে আপনারা সফট পুনিং করে দিবেন। এর আগে ফল আসার জন্য আমি হার্ড পুনিং করেছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যে এখান থেকে কাটা হয়েছিল মোটা ডাল থেকে, তো মোটা ডাল থেকে পুষ্টি নিয়ে নতুন করে আবার ফল বেরিয়েছে প্রচুর পরিমাণে। আপনাকে মালবেরি গাছের প্রচুর ফল পেতে হলে আপনার পুনিংটা অবশ্যই জরুরি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মালবেরি গাছটি খুবই ভালো। পাশাপাশি আমার আরেকটি মালবেরি রয়েছে, এটাও আমার 1.5 বছর, কিন্তু এটায় ফুল আসে, আবার ফুলগুলি বড় হয় না, ঝরে পড়ে যায়। এই জারটি এখনও মনে হচ্ছে বেশি ভালো না, তো তারপরে আমি দেখব এবার খাবার দিয়ে পুনিং করে দিয়ে স্প্রে করে দিয়ে দেখব গাছটি বয়স হয়েছে, ফল আসে কি না। ফল না আসলে আমি গাছটি চেঞ্জ করে ফেলব। বন্ধুরা একই টিপ মেনে আপনার পরিচর্যায় এত ফুল ফল সবসময় পাই এই গাছটি থেকে। যদি আপনার জাত ভালো না হয় তাহলে আপনারা ভালো পরিমাণ ফল পাবেন না, সেক্ষেত্রে আপনার গাছের জাতটা আপনার নির্বাচন করতে হবে সঠিকভাবে। তো দেখতে পাচ্ছেন আমি বন্ধুরা কিভাবে পরিচর্যা করি। এখানে রয়েছে গোবর সার, চাপাতি, ডিমের খোসা, মাটি, বালু মিক্স করে রোপণ করা। তো পরবর্তীতে আমি খাবার দিয়ে ফল নিয়েছি এর আগে, তো ফল নেওয়ার পরে পুনিং করে আবার খাবার দিয়ে দিয়েছি। এভাবে আপনারা যদি পরিচর্যা করেন তাহলে অনেক বেশি ফলন পাবেন। আপনাদের যদি বাড়িতে এক্সট্রা খাবার থাকে এগুলো দিতে পারেন, আড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল, সরষার খোল, পাশাপাশি সরষার খোল আপনারা পানিতে গুলিয়েও দিতে পারেন সপ্তাহে মাসে। এছাড়াও আমি ব্যবহার করি কলার খোসার পানিটা, তো যার জন্য প্রচুর পরিমাণে ফল পাই। তো পুনিং করে দেওয়ার পরে আমি এই খাবারগুলি দিয়ে দিয়েছি, তার ফলে আমি প্রচুর পরিমাণে ফল পেয়েছি। দেখতে পাচ্ছেন অনেক ফুল নিয়ে আসছে। কি পরিমাণে ফুল নিয়ে আসছে বন্ধুরা, আপনারা যদি ছাদ বাগানে মালবেরি করতে চান, মালবেরি যাদের পছন্দ তারা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে আপনার জাতটাকে ভালোভাবে নির্বাচন করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে ফল পাবেন। একদম সহজ, মালবেরি গাছে আমি তেমন একটা স্প্রে করি না, শুধু ফুল আসার আগে একবার স্প্রে করি, তারপরে ফুল আসার পরে আর স্প্রে করি না, এমনিতেই এটা পলিনেশন হয়ে যায়। এবং ফলগুলি শুধু বড় হওয়ার জন্য আপনাকে কিছু খাবার দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা বাড়িতে যদি গোবর সার ব্যবহার করেন তাতেই চলবে, পাশাপাশি যদি অন্য কোনো
খাবার থাকে মিক্স করে দিতে পারবেন। এছাড়াও বাড়িতে আপনারা জৈব খাবার তৈরি করে নিতে পারেন, বিভিন্ন শাকসবজি ফলের খোসা দিয়ে এগুলি পচিয়ে জৈব সার বানিয়ে নিতে পারেন, অথবা আপনারা জৈব পানি বানিয়ে নিতে পারেন, এগুলো পানিতে ভিজিয়ে আপনারা এক সপ্তাহ অথবা 10 দিন পরে ব্যবহার করতে পারেন। তো এইগুলি আমি সবই কম বেশি ব্যবহার করি। বন্ধুরা, আপনার যদি পরবর্তীতে ফলগুলি সব বড় হয়, আবার নতুন ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।